কোলা হীরার কোলা সাম্রাজ্য, যত অহর্নিশে চলে জীবন মৃত্যুর খেল। এয়াই হয়েছে শ্রমিকর মৃত্যু উপত্যকালিজর অবৈধ কয়লা খনি। রেড হোল মাইনিংর জড়িয়ে কয়লার খনন করে অহা এই খনির ভূগর্ভস্থ অংশত 25 জানুয়ারীত হঠাৎ গ্যাসর বিস্ফোরণ ঘটি জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু খাবতিছিল অসমৰ 6 জন শ্রমিকে। দেখিলেই গাঁর নোম শিয়রি উঠা কয়লা খনির আভ্যন্তরত মৃতদে উদ্ধারের ক্ষেত্রতো সৃষ্টি হয়েছিল যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির। তাতে 5 জন মরিছে, 1 জন তো পাহাড়তে ওলাই কেন আছে, আর আকো লবলে যাইছে। রুসান বস্তি আছে না? হ্যাঁ, রুসান বস্তি। কেন কয়লা খন হয়ে থাকে? কয়লা মালিক তো কোন আছে? মালিক তো এতো তিন চাম। ইতিমধ্যে নাগালেন্ডর ভান্ডারী আরক্ষীয়ে নিজাববিয়া গোচর রুজু করে সিল করে দিছে কয়লা খনিট। গ্রেপ্তার করেছে নাগালেন্ডর কয়লা ব্যবসায়ী মৈথাং টুংগুয়ে আর তেঞ্জাম মুজিয়ক। বৃহস্পতিবারে গ্রেপ্তার করা হয় অবৈধ কয়লা খনির মালিক রেঞ্জামু লুথাক। বর্তমানে পলাতক অবস্থাত সরু পথারর উড়িয়ামঘাটর আতিকুর আলী আর শরীফুল আলী। ঘটনা সন্দর্ভত ভারতীয় দণ্ডবিধির 304ক, 325, 336, 34 আইনের অধীনত 224 নম্বরত রুজু করা হয়েছে গোচর। ইফালে শোকাকুল পরিবেশত সম্পন্ন হয় সরুপথার উড়িয়ামঘাট অঞ্চলের 6 শ্রমিকর শেষকৃত্য। বর্তমানেও সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে আন আহত 4 জন শ্রমিক। যোরহাটর পৰা গৌতম বৰা, তিতাবৰৰ পৰা আনমল যাদবৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কোলা হীরার কোলা সাম্রাজ্য, যত অহর্নিশে চলে জীবন মৃত্যুর খেল। এয়াই হয়েছে শ্রমিকর মৃত্যু উপত্যকালিজর অবৈধ কয়লা খনি। রেড হোল মাইনিংর জড়িয়ে কয়লার খনন করে অহা এই খনির ভূগর্ভস্থ অংশত 25 জানুয়ারীত হঠাৎ গ্যাসর বিস্ফোরণ ঘটি জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু খাবতিছিল অসমৰ 6 জন শ্রমিকে। দেখিলেই গাঁর নোম শিয়রি উঠা কয়লা খনির আভ্যন্তরত মৃতদে উদ্ধারের ক্ষেত্রতো সৃষ্টি হয়েছিল যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির। তাতে 5 জন মরিছে, 1 জন তো পাহাড়তে ওলাই কেন আছে, আর আকো লবলে যাইছে। রুসান বস্তি আছে না? হ্যাঁ, রুসান বস্তি। কেন কয়লা খন হয়ে থাকে? কয়লা মালিক তো কোন আছে? মালিক তো এতো তিন চাম। ইতিমধ্যে নাগালেন্ডর ভান্ডারী আরক্ষীয়ে নিজাববিয়া গোচর রুজু করে সিল করে দিছে কয়লা খনিট। গ্রেপ্তার করেছে নাগালেন্ডর কয়লা ব্যবসায়ী মৈথাং টুংগুয়ে আর তেঞ্জাম মুজিয়ক। বৃহস্পতিবারে গ্রেপ্তার করা হয় অবৈধ কয়লা খনির মালিক রেঞ্জামু লুথাক। বর্তমানে পলাতক অবস্থাত সরু পথারর উড়িয়ামঘাটর আতিকুর আলী আর শরীফুল আলী। ঘটনা সন্দর্ভত ভারতীয় দণ্ডবিধির 304ক, 325, 336, 34 আইনের অধীনত 224 নম্বরত রুজু করা হয়েছে গোচর। ইফালে শোকাকুল পরিবেশত সম্পন্ন হয় সরুপথার উড়িয়ামঘাট অঞ্চলের 6 শ্রমিকর শেষকৃত্য। বর্তমানেও সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে আন আহত 4 জন শ্রমিক। যোরহাটর পৰা গৌতম বৰা, তিতাবৰৰ পৰা আনমল যাদবৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।